এই মাইক্রোবাসটিকে আমরা আশুলিয়া থেকে 20 মাইল নামক একটা জায়গা আছে সেখান থেকে আমরা এটাকে মাইক্রোবাসটাকে অ্যারেস্ট করি এবং চালককে আমরা গ্রেপ্তার করি। তার মোবাইল ফোনটা বন্ধ ছিল, তারপর তার যে লোকেশন, যে লোকেশনে তাকে পাওয়ার কথা গাড়িটা সেখানে না পেয়ে আশেপাশের লোকেশনে ছিল। তো সব মিলেই সে একটা প্রচ্ছন্ন ছদ্মবেশ ধারণ করেছে এবং তাকে পেতে আমাদের একটু বেগ পেতে হয়েছে। এই অ্যাক্সিডেন্ট যে করেছে, যে গাড়িটা একটা মাইক্রোবাস, পাশে একটা সিএনজি ছিল, তো মাইক্রোবাসটা তার পাশে আঘাত করে তাকে চলে যায়। যে অ্যাক্সিডেন্টটা করার পরে মাইক্রোবাসটা একটা নির্দিষ্ট গতিতে আসছিল, তো যখনই শব্দ হলো, শব্দ হওয়ার পর ট্রাফিক তাকে সিগন্যাল দেয় থামার জন্য, কিন্তু সে অতিরিক্ত গতি নিয়ে সেই এলাকা ত্যাগ করে। সম্ভবত ছেলেটার পাশে লেগেছে, মাথায় লেগেছে। গাড়ির স্টিকারের ব্যাপারে তো অনেকেই দেখা যায়, সাংবাদিকদের স্টিকার আমরা অনেক গাড়িতে ব্যবহার করতে দেখি, অনেকে পুলিশ না তারপর পুলিশের স্টিকার ব্যবহার করে। এরকম যে একটা স্টিকার যেহেতু আছে, আমরা আসলেই দেখব যে এটা রাজস্ব বোর্ডের কোনো গাড়ি কিনা, এটা তদন্তে আসবে। ড্রাইভিং লাইসেন্সটা তার ছিল, কিন্তু সেটাও যে আমরা অ্যাপিয়ারেন্টলি দেখছি যে একটা আছে, কিন্তু সেটা সঠিক কিনা এটা দেখতে তো আমাদের সময় লাগবে।